আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনে কিছুক্ষণের মধ্যে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বিশ্বে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য বিশ্ব খাদ্য উৎপাদনের মাধ্যমে বিশ্বব্যাপী একটি স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জাতিসংঘের আরেকটি অনুষ্ঠানে রেকর্ডকৃত বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, সময়ের সবচেয়ে জরুরি আহ্বান হচ্ছে ধনী ও দরিদ্রের মধ্যে ভ্যাকসিন বিভাজন দূর করা। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশের বিষয়কার উন্নয়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। আরও জানাচ্ছেন মুজাহিদ আহসান। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে জাতিসংঘ ফুড সিস্টেম সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে একটি বৈশ্বিক জোট ও অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি দেশগুলোর মধ্যে সহযোগিতার মাধ্যমে খাদ্যের অপচয় হ্রাসের প্রয়োজনীয়তা তুলে ধরেন। টেকসই খাদ্য ব্যবস্থা অর্জনে উন্নয়নশীল দেশগুলোর জন্য বর্ধিত তহবিল প্রয়োজন। আমরা এজেন্ডা 2030 অর্জনে আমাদের জাতীয় নীতিমালা ও কর্মপরিকল্পনায় খাদ্য ব্যবস্থার রূপান্তরকে একটি অন্তর্ভুক্ত হাতিয়ার হিসেবে সমন্বিত করেছি। জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহামারী পরবর্তী পুনরুদ্ধার ও স্থিতিশীল খাদ্য ব্যবস্থার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এই সম্মেলন গুরুত্বপূর্ণ। সন্ধ্যায় জাতিসংঘের সাধারণ এজেন্ডা সমতা ও অন্তর্ভুক্তি অর্জনের পদক্ষেপ নামের আরেক অনুষ্ঠানে ধারণকৃত বক্তব্যে টিকা বৈষম্য দূর করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোভিড-19 মহামারীর দরিদ্রতম এবং সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোকে সবচেয়ে বেশি ক্ষতির মুখে ফেলেছে। দারিদ্র, বৈষম্য এবং বিভাজন দূর করার ক্ষেত্রে আমাদের কয়েক দশকের অগ্রগতি আবার পেছন দিকে হাঁটছে। বক্তৃতায় সমতার প্রশ্নে বাংলাদেশের অবস্থান এবং সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলি, ভিয়েতনামের প্রেসিডেন্ট এন গুয়েন জুয়ান ফুক ও নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজাহিদ আহসান, আরটিভি। বাংলাদেশের সার্বিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের পাশাপাশি প্রবাসীদের এগিয়ে আসা প্রয়োজন। নিউ ইয়র্কের স্থানীয় একটি হোটেলে আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্সের দ্বাদশ বার্ষিক বিজনেস সামিটে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে কথা বললেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন। এছাড়া নিউ ওয়ার্ল্ড নিউ হোপ শীর্ষক এক বৈঠকে অংশ নেন তিনি। নিউ ইয়র্ক থেকে আশরাফুল হাসান বুলবুলের পাঠানো তথ্যছবিতে মুজাহিদ আহসানের আরেকটি রিপোর্ট। বৃহস্পতিবার নিউ ইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলে আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্স এবার দ্বাদশ বার্ষিক বিজনেস সামিট অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এফবিসিআই সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান। এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনার এই সময়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো, বিশ্বে বিনিয়োগের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে বাংলাদেশ। এই প্যান্ডামিকের কারণে বাংলাদেশ তুলনামূলকভাবে অনেক ভালো ছিল এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অত ইকোনমিটা অত খারাপ হয়নি। আমাদের যে কমিউনিটি যারা আছে এখানকার ব্যবসায়ীরা, তারা যদি ওই জায়গায় আমাদেরকে হেল্প করতে পারে, পাশাপাশি তারা যদি আমাদের দেশে ইনভেস্টমেন্ট করতে পারে। বাংলাদেশে এখন পর্যটন খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, কক্সবাজারে ইকোনমিক জোন তৈরির কাজ চলছে। জসীমউদ্দিন আরো বলেন, গার্মেন্টস ছাড়াও অন্যান্য খাতে বাংলাদেশ ভালো করছে, যেখানে মার্কিনরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা বিনিয়োগ করতে পারেন। ডিজিটাল বাংলাদেশের কন্ট্রিবিউশন করতে পারে, আইটিতে ভালো করছেন, তারা যদি বাংলাদেশে আসেন, তারা যদি বাংলাদেশের অর্থনীতি কন্ট্রিবিউট করে, আমি মনে করি বাংলাদেশ আরও এগিয়ে যাবে। এর আগে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশিদের আয়োজনে নিউ ওয়ার্ল্ড নিউ হোপ শীর্ষক এক সাইডলাইন বৈঠকে অংশ নেন এফবিসিআই সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন। এ সময় দেশের বাইরে থাকা প্রবাসীদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন তিনি। মুজাহিদ আহসান, আরটিভি। কোটি টাকার আয়, সিয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে তেজগাঁও অধিদপ্তরে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। ঢাকা বিভাগে 3,500 মতো মাদক ব্যবসায়ী রয়েছে বলে জানায় অধিদপ্তর। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশে মাদক চোরাচালানের অন্যতম পথ কক্সবাজারের টেকনাফ। মিয়ানমার থেকে যুগ যুগ ধরে এই পথ ধরেই দেশে প্রবেশ করছে বিভিন্ন ধরনের মাদক। সম্প্রতি আলোচনায় আসা আইসো এ পথ ধরেই সারা দেশে ছড়িয়ে পড়ছে। আইসো এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে মিয়ানমার থেকেই আসে, ইয়াবা যেভাবে আসে ওইভাবেই আসে। যারা বড় বড় চালান পাচার করে নিয়েছে এদের সহযোগিতায়, রোহিঙ্গাদের সহযোগিতায়, মিয়ানমারের সদস্যদের সহযোগিতায় একদিকে নৌকা দিয়ে পার হয়ে সারাদিকে গভীর সমুদ্রে হাত বদল হয়, সেখানে হাতবদল হয়ে বিভিন্ন ওয়েতে আসছে। এমন একটি চক্রকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজধানীর গুলশান, ভাটারা, কুড়িল ও রমনা এলাকায় একাধিক অভিযানে 560 গ্রাম আইস ও 1200 পিস ইয়াবাসহ 5 জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। প্রতি গ্রাম আইসের মূল্য প্রায় 10,000 টাকা, সব মিলিয়ে জব্দকৃত মাদকের মূল্য কোটি টাকার উপরে। আমরা জাকেরিয়া আহমেদকে আটক করার পরে তার তথ্যের ভিত্তিতে তারেককে ধরা হয়েছে, এরপরে সাদ্দামকে ধরা হয়েছে, এরপর শহীদুলকে ধরা হয়েছে, জসিমকে ধরা হয়েছে। এটা আমরা পর্যায়ক্রমে একজন আরেকজনের কাছ থেকে এই যেগুলো পেয়েছি তথ্যগুলো আমরা পেয়েছি। সংবাদ সম্মেলনে জানানো হয় রাজধানী সহ ঢাকা বিভাগের 13টি জেলায় 3,500 মাদক ব্যবসায়ীর তালিকা করা হয়েছে। 2-3 মাস আগে মাদক ব্যবসায়ীদের একটা তালিকাও হালনাগাদ করেছি, যারা বাংলাদেশেই হালনাগাদ করা হয়েছে, এবং সেই প্রেক্ষাপটে এই তালিকা ধরে ধরে আমরা মূলত টার্গেট করেছি। টার্গেট করে করে তাদের পিছনে নিজেদের লোকজন কাজ করছে, পেশাদার সোর্স কাজ করছে, এবং তাদের তথ্যের ভিত্তিতেই আমরা অভিযানগুলো পরিচালনা করছি। সাধারণত যে পরিমাণ মাদক জব্দ করা হয় তার চেয়ে 10 গুণ বেশি মাঠে থেকে যায়। আইসের ক্ষেত্রে এখনো তেমন বিস্তার হয়নি বলে জানায় সংস্থাটি। আইসের বিস্তারটা এখনো ওইভাবে হয়নি, দামটা অনেক বেশি, যার কারণে সকলের মানে ক্রয় ক্ষমতার মধ্যে আসেনি। তবে এরা চেষ্টা, বাজার পাওয়ার জন্য চেষ্টা করছে, আমরাও স্পেশালি নজরদারি করছি, নজর দিয়েছি, চেষ্টা করছি যে ইয়াবার মতো যাতে করে ছড়িয়ে না পড়ে আর কি। মাদকের গডফাদারদের ধরতে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে কৌশল পাল্টা নয়, অনেক সময় তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। গডফাদারের তালিকা আলাদা আছে, খুচরা ব্যবসার তালিকাও আলাদা আছে। খান আলামিন, আরটিভি, ঢাকা। টেকনাফে বিজিবির অভিযানে 10 কোটি টাকা মূল্যে 2 কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফের মিঠা পানি গ্রামের একটি বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করে বিজিবি। আটককৃত ব্যক্তিকে জব্দ করা ক্রিস্টাল মেথ আইস সহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগেও দেশে ক্রিস্টাল আইস পাওয়া গেছে, তবে এটাই দেশে পাওয়া সবচেয়ে বড় চালান বলে জানায় বিজিবি। আজ রাত থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা টেস্টের জন্য আরটিপিসিআর ল্যাবের ট্রায়াল শুরুর আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। যদি আজ রাতে ট্রায়াল রান শুরু না হয় তবে আগামীকাল থেকেই সাবজেক্ট টু ফ্লাইট চালু করতে পারবে বলেও আশা করেন তিনি। কাল থেকেই বিমানবন্দরে করোনা পরীক্ষা করে আরব আমিরাতের যাত্রীরা যেতে পারবে বলেও জানান মন্ত্রী। দুপুরে বিমানবন্দরে পিসিআর ল্যাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। যে পর্যায়ে আমি যে কাজ হয়েছে আর আমাকে আশ্বস্ত করেছেন যে আজকে রাত্রে ভিতে ওনারা ট্রায়াল রানও করে নেবেন, আজকে রাত্রে ভিতে ট্রায়াল রান যদি হয়ে যায় সাবজেক্ট টু আপনার ফ্লাইট অ্যাভেলেবল যেটা আছে হয়তো কাল থেকেই যাওয়া আরম্ভ হয়ে যাবে। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর লেনদেনে স্বচ্ছতা আনতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য পেমেন্ট গেটওয়ে সিস্টেম ব্যবহার করতে হয়, কিন্তু সেই গেটওয়ে সেবাদান প্রতিষ্ঠানগুলোতে আটকে আছে শত শত কোটি টাকা, যা এখন গলার কাঁটায় পরিণত হয়েছে। সম্প্রতি ই কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই ক্যাবে অভিযোগ জানিয়েছে 16টি প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন গেটওয়েগুলোতে গ্রাহকরা টাকা আটকে থাকায় তা দেওয়া পণ্য সরবরাহ করতে পারছে না। বিস্তারিত দেখুন সেলিম মালিকের রিপোর্টে। দেশের বেশ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকের টাকা নিয়ে পণ্য না দেওয়ার অভিযোগ উঠলে গত 4 জুলাই থেকে শুরু হয় পেমেন্ট গেটওয়ে সার্ভিস, যেখানে একজন গ্রাহক অনলাইনে অগ্রিম অর্থ পরিশোধ করলে সে অর্থ সরাসরি পাবেন না ই কমার্স প্রতিষ্ঠান। গ্রাহক পণ্য বুঝে পেয়েছেন নিশ্চিত হলেই কেবল টাকা তুলতে পারবে সংশ্লিষ্ট ই কমার্স প্রতিষ্ঠান। আপাত দৃষ্টিতে এমন সিস্টেম সুবিধাজনক মনে হলেও এর বাস্তবতা বেশ হয়রানিমূলক, কারণ গ্রাহক পণ্য বুঝে পেলেও গেটওয়ে প্রতিষ্ঠানগুলোর অদক্ষতার কারণে আটকে থাকছে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর অর্থ। 10,000 লিস্ট পাঠাইছি ফার্স্ট, আমরা 1.5 মাস লাগাইছে 10,000 লিস্ট পাবলিশ করতে, মানে শেষ করতে কল,
দেড় মাস পর আমাদের রিপোর্ট দিছে, তাদের বিভিন্ন ধরনের বাহানা, আজ এইটা দিতে হবে, কাল ওইটা দিতে হবে, এই ফরম্যাট না ওই ফরম্যাট, তারা শুধু জিনিসটা ডিলে করছে। সম্প্রতি ইক্যাবের কাছে এমন অভিযোগ করেছে 16টি প্রতিষ্ঠান। পেমেন্ট গেটওয়েতে কেবল qcom.com-এরই পাওনা 400 কোটি টাকার বেশি। গেটওয়ের কারণেই টোটাল বিজনেস নষ্ট হচ্ছে। আপনাকে দেখেন, আগস্ট মাস পর্যন্ত কিন্তু আমাদের দেশে কোনো কমপ্লেন ছিল, 4 তারিখে এসকো সিস্টেম ইমপ্লিমেন্ট হওয়ার পর থেকে তো এই পুরো চেঞ্জ ইন্ডাস্ট্রি, কোনো কেউ কিছু করতে পারতেছে না। এই সিস্টেম চলতে পারলে বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রি দাঁড়াবে না, অসম্ভব। এদিকে সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে ইক্যাপ। বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা কথা বলেছি, আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং কমপ্লেন গুলো নিয়েছি এবং কমপ্লেন গুলো সম্পর্কে তাদেরকে অবগত করেছি। তারা বলেছে যে খুব শীঘ্রই হয়তো তাদেরকে নিয়ে বসবে, একসাথে বসে একটা প্রবলেম সলভের একটা দ্রুততর নিষ্পত্তি একটা ব্যবস্থার দিকে যাবে। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সংস্থার অভিযোগ না থাকলে টাকা দ্রুত ছাড় করা হবে। যদি গভর্নমেন্টের অন্য কোনো সংস্থা এটা করে থাকে, সেখানে তো বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেওয়ার অবকাশ নাই। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। প্রীতিলতা সিনেমায় প্রীতিলতা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নতুন কিছু দিতে চান চিত্রনায়িকা পরিমণি। এছাড়া সমসাময়িক সময়ে তার সঙ্গে ঘটে যাওয়া বিষয়ের সাথে সিনেমার চরিত্রটি নিয়ে তিনি ভাবতে চান না। সন্ধ্যায় রাজধানীর কাওয়ান বাজারে FDC-তে প্রীতিলতা সিনেমার বিষয়ে সংবাদ সম্মেলনে পরিমণি সব কথা বলেন। সিনেমার মধ্য দিয়ে প্রীতিলতার জীবনে ঘটে যাওয়া কাহিনী উঠে আসবে বলেও জানান তিনি। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা হবে আত্মহননের সিদ্ধান্ত। দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সবসময় পিছনে দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়, এই রাজনীতি তাদের জন্য মঙ্গল বয়ে আনবে না। জনগণের রায় নিয়ে সরকার দেশ পরিচালনা করছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে 75 জন সাংবাদিককে অনুদানের চেক দেওয়া হয়। করোনা মহামারীর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরকে প্রমোদ ভ্রমণ বলে মনে করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সফর নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী 141 জন সহযাত্রী নিয়ে প্রমোদ ভ্রমণে গেছেন। প্রধানমন্ত্রী চার্টার্ড বিমান ভাড়া করে ফিনল্যান্ডে কি কাজে গিয়েছিলেন জাতি জানতে চায় বলেও জানান তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ প্রসঙ্গে রিজভী বলেন, তিনি জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যোগ দিলেও রোহিঙ্গা সমস্যা সমাধানে জোরালো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা দেখাতে পারেনি বলেও মনে করেন রিজভী। টাঙ্গাইল ও সিরাজগঞ্জের সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। সকালে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইলের কালীহাতির ধলাঙ্কেগড় এলাকায় বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 1 জন মারা যায়। এ সময় গুরুতর আহত 3 জনকে উদ্ধার করে জেলার জেনারেল হাসপাতালে নেওয়া হলে মারা যায় আরও 2 জন। আশঙ্কাজনক অবস্থায় 1 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে সিরাজগঞ্জের কামারখন্দের লরি চাপায় 1 বৃদ্ধের মৃত্যু হয়েছে। সাতক্ষীরার দেবহাটায় পূর্ণিমা দাস নামে এক স্কুল ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় পার্থ মণ্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে। সকালে উপজেলার টিকিট গ্রামের পরিত্যক্ত একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় পূর্ণিমা। নিহতের পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী এলাকার পার্থ মণ্ডল দীর্ঘদিন ধরে পূর্ণিমাকে উত্তক্ত করে আসছিল। পার্থ মণ্ডলে তার মেয়েকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। এদিকে চট্টগ্রামের চান্দগাঁওয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগে বুলবুল উদ্দিন বুলু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 26 সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের সেমিনার, লাইব্রেরি ও কেন্দ্রীয় লাইব্রেরি খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 70তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে তিনি আরও বলেন, দক্ষ মানব সম্পদ গড়তে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অ্যালামনাইরা। আফগানিস্তানে তালেবানের অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন নিয়ে একের পর এক কথা বলছেন বিশ্ব নেতারা। এবার অন্তর্ভুক্তিমূলক সরকার নিয়ে
কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তালেবানের বর্তমান কর্মপন্থা ও অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্ভুক্তিমূলক নয় বলে মন্তব্য করেছেন তিনি। তবে তালেবান যদি সবাইকে নিয়ে সরকার গঠন করে তবে তাদের সঙ্গে কাজ করার আশ্বাসও দেন তিনি। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে একমত হয়েছে। নিরাপত্তা পরিষদের সদস্যগুলো চায় একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান, যেখানে নারী ও মেয়ে শিশুদের অধিকার সহ সকল ধরনের অধিকার প্রতিষ্ঠিত হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইনডোর গেমসে শুটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল আই এর তরিকুল ইসলাম মাসুম, রানার্স আপ হয়েছেন সকালের সময়ের আব্দুল লতিফ রানা এবং তৃতীয় হয়েছে এশিয়ান টিভির রাকিবুল ইসলাম মানিক। অপরদিকে শুটিংয়ে নারী ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের নতুন সময়ের জান্নাতুল ফেরদোস পান্না, রানার্স আপ হয়েছে দ্য ভয়েস অব এশিয়ার মাকসুদ আলিসা এবং তৃতীয় হয়েছে বিটিভির শামসুন নাহার বিনু। সকালে জাতীয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত শুটিং ইভেন্টে ক্রীড়া সম্পাদক মাকসুদ আলিসা তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ডিআরইউর কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল ও সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24149 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা অ্যান্ড্রয়েড স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপ। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।